ব্যাপে জলসা বিরাট জলসা জানায়া মন্ত্র আহমদিয়া আঞ্জুমানে সবার নিমন্ত্রণ বিরাট জলসা বিরাট জলসা জানায়া মন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে বাংলাদেশ সালানা জলসার 96তম সালানা জলসার লঙ্গরখানা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। চলেন আমরা লঙ্গরখানা দেখে আসি। আমরা আজকে লঙ্গরখানাও দেখবো এবং লঙ্গরখানার দায়িত্বে যারা আছেন, যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো এবং এই লঙ্গরখানা ঠিক কীভাবে কাজ হচ্ছে এবং কি প্রসেসে আমাদের খাবারগুলো প্রিপারেশন হচ্ছে আমরা সে ব্যাপারে কথা বলবো। আমাদের যে মূল জলসার যে খাবারের ব্যবস্থাপনা এবং এই খাবার পরিবেশনা রান্না করা, এটা কিভাবে হচ্ছে এটা আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করতে। আমাদের মূল জলসার কার্যক্রম শুরু হয়েছে গত 27 তারিখ থেকে আমাদের শুরু হয়ে এখানে সার্বক্ষণিকভাবে এখানে 32 জন কর্মী আছে। তার পাকশালা কাজ বাবুর্চি, হেড বাবুর্চি আমাদের সানোয়ার সাহেব, ওনার নেতৃত্বে এবং সার্বক্ষণিক খাবার পরিবেশন চলছে। আপনারা আসেন, চলেন স্টেশনগুলি দেখেন। মোবারক আহমদ মামুন, আমি আগে চিটাং জামাতে ছিলাম, আমি এখন ঢাকা জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে সদর সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের কাজ কার্যক্রম চালু হয়েছে আহমদনগরে, এইটাও আমি স্মরণ করতে চাই মনির মোহাম্মদ সাহেবের, যে উনি বলছেন এটা দ্বিতীয় রাবুয়া হবে ইনশাআল্লাহ। এত বিশাল জায়গার মধ্যে এত বড় আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমরা স্টোরের যে এখন বর্তমানে আমরা একটা নিয়ম কানুনের মধ্যে যেতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আমরা একটা যেন নিয়ম কানুনে যেতে পারি আমি সবার সহযোগিতা। আসেন এবার মাছ চলেন, আমরা রান্না দেখান। এখন রান্না হচ্ছে, এখন গরুর মাংস রান্না হচ্ছে। গরুর মাংস এক পাতিলে কত কেজি? এক মনের 50 কেজি। তো আমাদের এখানে কিরকম মানুষ কাজ করছে? এখানে 32 জন লেব কাজ করতেছে। আচ্ছা, একজন সানোয়ার নেতৃত্বে। এই 32 জনের মধ্যে আমাদের এখানে ভলান্টিয়ার কতজন করতেছে? এখানে ভলান্টিয়ার 32 জন, এখানে বাবু হেল্পার সহ একজন সিনিয়র বাবুর্চি সানোয়ার হোসেন আসেন, সানোয়ার হোসেন সাথে কথা বলেন। সিনিয়র বাবুর্চি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ধন্যবাদ। আপনার এত মজার খাবার খেয়ে আমাদের জলসা হচ্ছে। এই যে রান্না হচ্ছে, এই রান্নার প্রসেসটা কিভাবে হচ্ছে বা আপনারা কি কি রান্না করছেন বা এই নিয়ে আমাদেরকে কিছু জানান, আমাদের দর্শকদেরকে কিছু জানান। আমরা রান্না করছি সকালের নাস্তা বোনা খিচুড়ি গরু মাংস দিয়ে, দুপুরে গরু মাংস, মুরগির মাংস, ডাল, ভাত, সবজিও আছে, বিকল্প ব্যবস্থা সবজিও আছে, আর রাত্রে ডাল সবজি। আচ্ছা আচ্ছা, একটা সেগমেন্টে মানে এক বেলার খাবার পাকাইতে আমাদের কিরকম সময় লাগে? 26টা আমাদের বসাতে পারি, 2 ঘন্টার ভিতরে 26টা খাবার আমার নামাতে পারি। আর আপনাদের এমন কিছু আছে যেটা হলে আপনাদের সুবিধা? না, আমাদের বর্তমানে এখানে আর পাকশালে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এটা তো খুব উন্নত হবে, এই যে উপর দিক দিয়ে পানির লাইন করা একদম, মানে আমরা লন্ডন জলসা এরকম দেখেছি। বিদ্যুৎ, পানি সব সার্বক্ষণিক ব্যবস্থা আছে আর 24 ঘন্টা আমাদের চুলা জ্বলছে। এখন পর্যন্ত আমাদের কোনো খাবারের কোনো ঘাটতি নাই আলহামদুলিল্লাহ, খাবারের কোনো ঘাটতি। আচ্ছা, আমরা একটা বেলায় কতজনের খাবার রান্না করি? আমি কালকের দুপুরে তো 5,000 রান্না করছি, রাত্রে একটু কম করছি, অনেক আত্মীয় স্বজন বাড়িতে চলে গেছে, তাই আজকে দুপুরে আমি 6,000 টার্গেটে রান্না শুরু করছি। 6,000 মানুষ? জি। আচ্ছা, চলেন আমরা। এটা কি? এটা ডাল। এটা ডাল হবে? এখানে কত কেজি ডাল? এখানে 24 কেজি ডাল। 24 কেজি ডাল? আচ্ছা, এটা হইতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা। মানে 2 ঘন্টার মধ্যে প্রিপারেশন বাদ দিয়ে, 2 ঘন্টার মধ্যে আমাদের রান্না হয়ে যায়। আচ্ছা, প্রিপারেশন করতে তাহলে কতক্ষণ সময় লাগে? ধরুন আমি আজকে সকালে এই প্রায় 4,000 লোকের নাস্তা তৈরি করছি। আচ্ছা, এটা দুপুরে 6,000 লোকের মাংস ভাত যে রান্না করবো, এটা অ্যারেঞ্জমেন্ট করতে আমার গতকাল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমার সময় লাগছে। এগুলি সব গোছাইতে গতকাল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানে 12 ঘন্টা বা 10 ঘন্টার মতো খালি এগুলি অ্যারেঞ্জমেন্ট। তারপরে সকালবেলা আমি রান্না বসেছি,
আমাকে আরো কিছু দেখান দর্শকদেরকে, যেন আমি আরো ভালো করে দেখাতে পারি। দক্ষিণ পাশে ওখানে আমার লোকজন আছে, প্লেট দুটো করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না হচ্ছে যেখান থেকে আমাদের যে প্লেট গুলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, একটু আমাদের দর্শকদের সাথে একটু পরিচয় করে দেন আপনাকে। প্রথমত আমরা প্লেট গুলো নিয়ে আসি বিভিন্ন মার্কিন থেকে, নিয়ে আসার পরে এখানে মানে ফার্স্টে সাবান দিয়ে বা মাজুনি দিয়ে এটা পরিষ্কার করা হয়। সাবান দিয়ে পরিষ্কার করার পরে এটা আমাদের তিনটা হাউস আছে, প্রথম হাউসটা হলো মানে প্রথম ক্যাটাগরি, তারপরে দ্বিতীয়টা হলো মিডিয়াম, তারপরে হলো একটা ফেজ হওয়া, মানে এটা করে পর্যায়ক্রমে আবার টেবিলে চলে যায় আমাদের প্লেটগুলো। শুধু দর্শক, আমাদের এতক্ষণ আমি আপনাদেরকে আমাদের যে লঙ্গরখানা আছে এবং আমাদের যে ডিশ ওয়াশিং আছে তাদের সাথে এবং সেই টিমের সাথে আমি ক্ষুদ্র একটা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই কাজটা কীভাবে চলে সেইটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে। এদের জন্য আমার দোয়ার আবেদন, বিশেষ করে দোয়া রাখবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। জলসাবাসীর থেকে আমি আপনাদেরকে আপনারা দোয়া করবেন, আমরা যেন এইভাবে সার্বিক কাজ করতে পারি, আমরা সেবা করতে পারি। শুকরিয়া, আসসালামু আলাইকুম। জি, জলসা মুবারক হোক, আমাদের এই জলসা মুবারক হোক এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই কাজগুলো আরো অনেক ভালো করে হবে এবং আরো অনেক ফ্লুয়েন্টলি হবে। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানায়া মন্ত্র আহমদিয়া আঞ্জুমানে সবার নিমন্ত্রণ।